ওরে সাধে রে লটারি রিভাবটা একটু কমারা ও সাধে রে লটারি ওরে তুই আমারে করিলি ভিখারি গানটা আমার ভাইকে নিয়ে আমার আপন ছোট ভাই আমার সে তিন বছরের ছোট কিন্তু ওকে বাজারে সবাই বলে আচ্ছা আপনি বড় না বাউলদা বড় ও তখন দিশা পিছা না ভাইয়া বলে আমি বড় দশ বছরের বড় কারণ বাড়ি গাড়ি আমার ওই ভাইয়ের সব ছিল এই লটারি কাটতে কাটতে টার্গেট করতে করতে লাইফ ধৈনা পাতা হয়ে গেছে বাবা হ্যাঁ তাও ধৈনা পাতা কাঁচা হলে তাও নেয় ওটা পাকা ধৈনা হয়ে গেছে কেউ নিচ্ছে না ও বসে থাকলে বোঝা যায় না আর মাথা কোনটা আর আঁটু কোনটা টাকের মতো একদম চকচকা হয় আমার ওই ভাইকে লক্ষ্য করে এই গানটা লেখা ওরে সাধে রে লটারি ও সাধে রে লটারি ওরে তুই আমারে করিলি ভিখারি আমি টার্গেট করলাম 13-14 যারা টিকিট কাটে তাদের কিন্তু টার্গেট আছে এখানে আছে তো টিকিট কাটার পার্টি এত সাপকে ওরা রাত্রেবেলা যে ঘুমাবে তাও টার্গেট করবে এই নাম্বারটা কাটবো দুই দিন মার খাইছি ঘুমের দিকে উইটা বেড়া সাথে নিয়ে এই দিকে দুই দিকে দুই ঠেলা 61-62 কয়াই শেষ বউ কয় চা খাবা না কয় না রাস্তায় লোক দাঁড়ায় আছে কাজের লোক কিন্তু আসলে তা না রাত্রেবেলা টার্গেট করে রাখছে মর্নিংয়ের ওই টিকিটটা কাটবে এবার চার দোকানে গিয়ে চা নিবে একবার ঠ্যাং না চাবে ওই নাম্বারটা দে তো ওটা কত রে কয় 18 কয় 65-19 কয় ওটাও 20 এবার ওই দুইটা নিচে নিয়ে হাত আছে 18-19 যদি খেলে 20 কয় ওটাও 20 তিনটা টিকিট 90 টাকা দিছে সওয়ালের জন্য দুধের কইটা আনবে টাকা পাঠা দিছে বলে একটু দিন ওয়ান নিবে ওইখান থেকে মিলাই দিলে টিকিট 90 টাকা তো দিয়ে দিছে আর ও জানে যে কয় দিন ধরে খেলতেছেন এটা যে খেলবেই ওই টিকিট আর টিকিট পকেটে রেখে দিছে বুঝছে যতক্ষণ পর্যন্ত রেজাল্ট না বাড়াইছে বাবা ততক্ষণ মুখটা তো খুব হাসি খুশি যেই রেজাল্টটা বাইর করে নিয়ে আসলো মানুষের উপরটা উপর দিকে যায় দেখে মিডিলই খেলে নাই মুখটা কামরাঙ্গার মতো হয়ে গেছে বাবা ওরে সাধে রে লটারি ও সাধে রে লটারি ওরে তুই আমারে করিলি ভিখারি আমি টার্গেট করলাম 13-14 আমি টার্গেট করলাম 13-14 ও দাদা খেললো 18-20 সাধের লটারি ও সাধের লটারি ওরে তুই আমারে করিলি ভিখারি ও সাধের লটারি তুই আমারে করিলি ভিখারি সাধের লটারি ও সাধের লটারি তুই আমারে করিলি ভিখারি টার্গেট করলাম 13-14 আমি টার্গেট করলাম 13-14 খেললো 18 করে সাধের লটারি ও সাধের লটারি তুই আমারে করিলি ভিখারি সাধের লটারি ও সাধের লটারি তুই আমারে করিলি ভিখারি তিনবার খেলা তিন বেলা রেজাল মাসে পাই না একটা কোমল দুঃখের কপাল দিনে রাতে তিনবার খেলা তিন বেলা রেজাল মাসে পাই না একটা কোমল
কমন দুঃখের কপাল আসহায় আসহায় সকাল বিকাল আসহায় আসহায় সকাল বিকাল আসহায় আসহায় সকাল বিকাল হাই রোড ওই যে পুলিশদের একটা টাওয়ার বানানো আছে না আর নিচে কিন্তু বলায়ের দোকান আর আমি এসে নামলে ওই জায়গায় আমার অ্যাড্রেস তার পাশে আবার ফলের দোকান আছে অবনি হালদার কি আছে না আমি আশায় আশায় সকাল বিকাল গঙ্গারামপুর হাই রোডে বলার দোকানে আড্ডা মারে সাদের লটারি ও সাদের লটারি তুই আমারে করলি বিকারি সাদের লটারি ও সাদের লটারি তুই আমারে করলি বিকারি বন্ধুরা দেয় গালি শ্বশুর বাড়ি গেলে পরে কথা কয় না শালি দোকানদারে দেয় না বাকি বন্ধুরা দেয় গালি শ্বশুর বাড়ি গেলে পরে কথা কয় না শালি আমার হইল পকেট খালি আমার হইল পকেট খালি আমার হইল পকেট খালি আমার বউ আমার বউ কাজ করে বাসা বাড়ি ছাদের লটারি ও ছাদের লটারি তুই আমারে করলি বিকারি ছাদের লটারি ও ছাদের লটারি তুই আমারে করলি বিকারি লক্ষজনে ফকির হইয়া একজনে হয় ভাগ্যবান লটারি মানে জুয়া খেলা সরকারি চিট পান গোটা পশ্চিম বাংলায় দশ কোটি মানুষ আমরা আট কোটি মানুষের টিকিট কাটে প্রত্যেক দিন পাবে কয়জন একজন আর যদি আনছলে খেলে গেলে তা তো কোম্পানি এত সাত কে তাই না যেই দিন কোনো ভ্যানালা রাজমিস্ত্রির কাজের লোকে যদি কোনো দিন ফার্স্ট প্রাইজটা পায় আর চোদ্দ গোষ্ঠী দইরা ফটো দেয় কোম্পানি ছয় টাকায় এক কোটি পেয়েছে বর্ধমানের অমুক ভ্যানালা ছয় টাকায় এক কোটি পেয়েছে জলপাইগুড়ির অমুক রাজমিস্ত্রি আর গোষ্ঠী সহকারে ফটো দেয় আর প্রত্যেকটা দিন আট কোটি মানুষ ফকির হইতেছে এক কারোর ছবি দেয় না কোম্পানি লক্ষ জনে ফকির হইয়া একজনে হয় ভাগ্যবান লটারি মানে জুয়া খেলা সরকারি চিটপান বাউল রাধা মোহনের গান বাউল শিবানন্দর এই গান বাউল শিবানন্দর এই গান তোমরা সাবধান হও নর নারে সাদের লটারি ও সাদের লটারি তুই আমারে করলি ভিখারি সাদের লটারি ও সাদের লটারি তুই আমারে করলি ভিখারি টার্গেট করলাম তেরো চোদ্দ আমি টার্গেট করলাম তেরো চোদ্দ খেললো আঠারো কুড়ি সাদের লটারি ও সাদের লটারি তুই আমারে করলি ভিখারি সাদের লটারি ও সাদের লটারি তুই আমারে করলি ভিখারি সাদের লটারি তুই
আমারে বলি ভিখারি তাদের লটারি তুই আমারে বলি ভিখারি তাদের লটারি তুই আমারে বলি ভিখারি তাদের লটারি তুই আমারে বলি ভিখারি তাদের লটারি তুই আমারে বলি ভিখারি।